হয় মোর ভিডিও টেন যারা যারা দেখতেছেন তামাগরের কাছে মোর একটা দাবি থাকবি তোমরা যদি এই রাস্তা দিয়ে কখনো যান দুটা তিনটা মিনিট সময় করিনি এই কাঁচা রাস্তাটা রাস্তাটাতে নামবেন এর ঘরে এঙ্গে করি টায়ার চালানো দেখি ভাই মূলও এনা মোর ছোটবেলাত ফিরে গেছিলো খুব একটা নষ্ট হয়ে গেছো খুব কান্দি কাটি একবার ছোটবেলাত মোর বাবের কাছ থেকে একটা সাইকেলের টায়ার আনে নিসু সেটা দিয়ে মূল করি দৌড়ি ভাই এত সুন্দর ওয়েদার দেখি তোমরা কেন মনে করছিলে না এতক্ষণ যে খুব সুন্দর বাহে কিন্তু আসলে নয় মো যখন সকালবেলা বাড়িতেই বাইরে দেখো কি পরিমাণ কুয়াশা সময় না কাজে যাবার না ছিল ভাই গাইবান্ধার তো গাইবান্ধার যাওয়ার সময় দেখো সকালবেলা তখন দশটা বাজে দশটা চার বাজে তখন ঘড়িতে তো এই সময় দেখো কি একটা কুয়াশা আছিল তো গাইবান্ধার গেছিল মোড় একটা কাজে তার সারি যখন ফিরতিসোম যাওয়ার সময় তোমরা ভিডিও শুরুতে যে জায়গা খুঁড়া দেখ নেন ওই জায়গা দেখে মোর এতই ভালো লাগছিল বাহে মই মনে মনে প্ল্যান করসোম যে এই মই যাওয়ার সময় ঢুকিম যদি ওই রাস্তাখানতে মই আগেও গেছি ওই রাস্তাখান নিয়ে একটা মজার গল্পও আছে ওই রাস্তাখান কটে গেছি তোমরা জানেন বা হ্যাঁ ওই রাস্তাখান গেছি কিন্তু নাকরি বাসের তল এমন কাবেন নাকরি বাসের তল ফির কি বাহে তা আমরা গল্প শুনছি ছোটোবেলা যে কোনো একটা বড় অনুষ্ঠানের রান্না করার জন্য যে হান্ডিগুলার যে বহে নাডি দিয়ে নাড়ে না নাকড়ি দিয়ে এখন তো সব কিছু স্টিলের হয়ে গেছি তো এখন তো সব কিছু মেটালের তো আগে মানুষ বাস দিয়ে এগুলো করতো সেই বাসটা না ওই অনুষ্ঠানের পরে ওই গাড়ি বাহে সেটি থেকে একটা বাঁশের ঝাড় হয়েছিল তো সেই থেকেই নাম হচ্ছে নাকরি বাঁশের তল যাই হোক ওই রাস্তাটা কিন্তু নাকড়ি বাঁশের তল গেছিলো তো আমি যখন লাস্ট ওই রাস্তাটা দিকে শুনু তখন কিন্তু এই তাল গাছগুলো না এই তাল গাছগুলোর জন্যই মূ আজকে তোমাকে নিয়ে যাব ওদিক তাই ভাই ওই গত ভিডিও না হান আজকের ভিডিও তো মোর সাথে কিন্তু মামাতো ভাইটা আসিল তখন ফেরার সময় মামাতো ভাই কোনো চল ওদিক যাওয়াই না ওই যাওয়াই নয় ওই সারবে নাও তো পরে জোর করে আসার পরে আসি এই যে দেখো পরিবেশটা চারিদিক দিয়ে দেখো খালি ভিঙগুলো চাষি ধুষি বাহে এগুলাতে স্কিমের আবাদ হবে তো স্কিমের আবার তোমরা বোঝেন কি না বোঝেন তোমরা হয়তো বা বড়ো বোঝেন তো বড়ো ধানের আবাদ হবি দেখো এদিক সরিষা ফুলও আছে খুব সুন্দরে নাগিচ্ছে তো রাস্তার দুই পাশে বাহে এই তাল গাছ তো রাস্তার দুই পাশে তালপাশ থাকলেও তাল গাছগুলো সবগুলো কিন্তু একই বয়সের না যাই লাগাই কাজটা খুব ভালো করছি আর সবচেয়ে বড় কথা এই যে রাস্তাটা একদম কাঁচা রাস্তা এই রাস্তাটাতে আসলে মাটির যে গন্ধ আছে তোমরা সেনেন কি বোঝেন কি বোঝেন না কিন্তু যারা মাটির গন্ধ বোঝে আসলে এই কাঁচা রাস্তায় মাটির গন্ধটা তোরা পাবেন ভাই এখন কাঁচা রাস্তা কিন্তু বাংলাদেশের কোথাও নয় এই দেখো রাস্তার দুই পাশে তাল গাছগুলা জিনিসটা খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ আসলে সব কিছুই পাবেন তোমরা যদি সবচেয়ে সহজ হয় তোমরা গাইবান্ধা থাকি পীরগঞ্জের যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে যদি আসফেত ধরেন আসফেত ধরিয়া ইনাদপুর বাজার পার হয়ে মিরপুর বাজার ঢোকার আগে তোমরা যখন গাইবন্ধা থেকে পীরগঞ্জের দিক যাবেন হাতের বাম পাশে পড়বে আর যদি পীরগঞ্জ থেকে গাইবন্ধা যান তখন হাতের ডান পাশে পড়বে তবে মোর ভটি দেখেন যারা যারা দেখতেছেন তোমারের কাছে মোর একটা দাবি থাকবি তোমরা যদি এই রাস্তা দিয়ে কখনো যান দুটা তিনটা মিনিট সময় করিনি এই কাঁচা রাস্তাটা তারা নামবেন নামলে একটা কথা আমি তোমাকে দেওয়া পাম সেটা হলো যে এই রাস্তা যদি তোমরা নামেন তোমার মানে যত অশান্তির মনের মধ্যে থাক মানে কিছুক্ষণের জন্যই হলে তোমরা সবকিছু ভুলে যাবেন এটা মুই তোমা গ্যারান্টি দিয়া কোনো যদি তারপরে না ভুলি যান তারপরে মোর কাছে আসেন তোমার তেলের টাকা মুই দেন আর যদি ভাগ্যক্রমে তোমরা এই শোলগুলো পায়া যান তাহলে এমার সাথে যদি আনা খেলেন বা এমার সাথে যদি এনা কথা কোন মানে বিলিভ মি তোমাকে একেবারে মনটা ফ্রেশ হয়ে যাবে মনটা একেবারে একেবারে ফ্রেশ হয়ে যাবে তোমরা মনে করেন হয়তো বা অনেকের অনেক পোষে আছে মেলাদেশ ঘুরে আসছেন একেবারে নেপাল ভুটান যার ঘরে আরও টাকা সিঙ্গাপুরেও ঘুরে বের গেছিলেন কিন্তু এটি যে একটা নির্মল আনন্দ পাবেন এই প্রকৃতির মধ্যে আসে আর এই যে শোলগুলো যদি পান আমার ঘরে খেলা দেখি হয় এমার সাথে যদি এনার কথা কন তোমার মনটা যে এত ভালো হবে এত ভালো হবে যারা আমি একেবারে তোমার গ্যারান্টি দিয়ে এখনো এই জন্য আগে কোসম যে তোমার ঘরে যদি তেল টাকাও নাগে মই তাও দেম তোমরা একদিন আসি দেখেন মোর কথাটা যদি বিশ্বাস নাও হয় হ্যাঁ আর একটা কথা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেল চ্যানেলখান কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল বানান সাবস্ক্রাইব করে বেল বাটন টিপি দেন